বচা, পার্কেলে আমার আর কোনো খেলাতেই মন বসে না, কি বলেই ঘূর্ণিতেই ঘুরতে ইচ্ছে করে। কি রে ভোদা, কেবল বচার সাথে খেলে যাচ্ছিস, আমার সাথে খেলবি না? না রে হদা, আজ বড্ড দেরি হয়ে গেছে, ক্লাসে কাল পড়া দিতে না পারলে স্যার আমার অবস্থা খারাপ করে দেবে, পারলে এখন আমাকে উড়েই যেতে হবে। ও এই কথা, তা বেশ বোধা, তবে তোকে আমি উড়ে যেতে অবশ্যই সাহায্য করবো। আরে ভোদা, আমি তো তোকে উড়তে সাহায্য করলাম। দেখ না, এখন বাড়ি যাওয়ার সময় কোনো রকম বিপদ ঘটাস না। ও তুই লুকোনো বিপদের উদাহরণ চাস, তবে চল আমার সাথে। ভোদা কি রে, তুই দোলনার সামনে আমাকে দাঁড় করিয়ে রাখলি, পাজি হতবাগা কোথাকার, এই দোলনা নিয়ে এখন তুই কি করছিস? এই উড়ন্ত দোলনার মধ্যেই যে বিপদ লুকিয়ে আছে আমি তার কথাই বলছিলাম। এই নে, মরে গেলাম রে মা। এই 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 এখান থেকে একদম নড়বি না, বলে দিলাম। হদা হদা আমাকে ছেড়ে দে বলছি, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ইয়ার, এই পিছলে নেমে আসার জিনিসটার মধ্যেও যে বিপদ লুকিয়ে আছে সেটা দেখবি না? স্লিপে আবার কি বিপদ? ভোদাদা সরে যাও, বিপদটার কথাই তোকে বলছিলাম। দাঁড়া হতবাগা, তোকে আমি দেখে নেব। হাদা চেষ্টা করে দেখ ভোদা, দেখিস আবার কোনো লুকোনো বিপদ ডেকে আনিস না যেন। আরে এটা কি? একটা ডাস্টবিন মনে হচ্ছে। আইডিয়া কি রে ভোদা, তোর এখনো লুকোনো বিপদ দেখার স্বাদ মেটেনি? এই সিসয়ে তোর জন্য বিপদ লুকিয়ে থাকতে পারে কিন্তু। তাই নাকি? তাহলে দেখা যাক। দেখবি তাহলে সিসয়ের উপর বস। বসবো কেন, আমি তো লাফিয়ে পড়বো। কি ডাস্টবিন এখানে কি করে এলো? আমি যেখানে বসেছিলাম তার পেছনে বেঁধে রেখেছিলাম, এবার তুই এর ভিতরে লুকোনো বিপদ দেখতে পাচ্ছিস হদা। তাই এর ভিতর তো কোনো লুকোনো বিপদ নেই। এখনই আমি পার্কটা সাফ করেছি, আর তুমি এসে নোংরা ছিটাচ্ছো, এগুলো সব পরিষ্কার করো। আমি এখনই সব সাফ করে দিচ্ছি। লুকোনো বিপদ সাফাই কর্মীকে রাগিয়ে দিয়েছে, সেটা তুই নিশ্চয় বুঝতে পারছিস। ওরে বাবা রে, আমি গেলাম রে। না রে, তোকে এখন গেলে হবে না, তোকে পুরো পার্কটাই সাফ করতে হবে। বাড়ি পর্যন্ত আর তর সইছে না, এখানেই এই প্যানকেকটায় একটা কামড় বসাই, বাকিটা বাড়ি গিয়ে খাবো। এরে ভোদা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? না মানে ইয়ে মানে, ও কেক খাচ্ছিস বুঝি? তবে আরো ভালো করে। এটা তুই ভালো করলি না কিন্তু আদা,
আমার কেকটা ভিজিয়ে দিলি। চলি রে ভোদা, ডেকু বাবুর বেকারিতে অমন কেক আরো আছে, চেষ্টা করে দেখ আরো একবার। আমি আবার বেকারি থেকে আরো 10টা কেক নিয়ে এসে তোকে দেখিয়ে দেখিয়ে খাবো, এই তোকে বলে দিল মাদা। ভোদাটা নির্ঘাত আবার দেখু বাবুর বেকারিতে হানা দেবে, 10টা না হোক আর কয়েকটা কেক হাতাবে, তারপর তারপর আর ভাবতে পারছি না। আমাকে এখনই কিছু একটা করতে হবে, এক্ষুনি। কি করি কি করি, আইডিয়া আইডিয়া, কিন্তু দেখু বাবু আমার কাছে না বিশ্বস্ত সূত্রের একটা খবর আছে, আপনার বেকারিতে একজন চোর শীঘ্রই হানা দেবে। তুমি যখন জানো চোর আসবে, তাহলে তখন কিভাবে আসবে এটাও নিশ্চয়ই জানো? না, ওই খবরটাই তো পাইনি। তাহলে এখন কি হবে, এখন উপায়? উপায় হলো আমার এই কেঁদো। কেঁদো? হ্যাঁ কেঁদো, আগে ওকে পাহাড়ায় বসিয়ে দিন, তারপর দেখবেন ওর ভেলকি। ভোদাটা যদি কেঁদোকেও ভড়কি দিয়ে ভেতরে ঢুকে পড়ে, তাই ভেতরে ওর কেকের প্যানে একটা ব্যবস্থা করে রাখলাম। এটা হলো আমার দ্বিতীয় ফাঁদ। চল কেঁদো, আমার কাজ হাসিল, এইবার মানে মানে কেটে পড়ি। আরে হাঁদার কেঁদোটা না, তাহলে হাঁদাটা এখানে এসে ওর কাজ করে গেছে। আমাকে তো আরো সাবধানে কাজ সারতে হবে, লক্ষণ মোটেও ভালো না। তবে তার আগে ওই কেঁদোটাকে হটাতে হবে, আর তার জন্য এই জলে ভেজা কেকটাই এবার আমার কাজে আসবে। কিন্তু আমার কেক খাবে, কি ভালো রে, এই নে এই নে, তবে খা। এইবার কিন্তু তুমি কেক খাও, আর আমি মানে মানে ভেতরে ঢুকে পড়ি। আরে এই কেকটা যেন কেমন একটু অন্যরকম মনে হচ্ছে। বাবা, কেক আবার এত শক্ত হয় নাকি? বুঝেছি, এটাও মনে হয় ওই হাঁদাটার কোনো কারসাজি। তারা এইবার আমি এই জ্যামের শিশিটা থেকে কিছুটা জ্যাম এটার উপর ঢেলে দিই। যাই, এবার ওই দিকটার ঘরটাতে গিয়ে আমার পছন্দ মতো কেক নিয়ে মানে মানে কেটে পড়ি। ব্যাপারটা একটু ভালো করে খুঁটলে
হাদার কুকুরটা আপনার সবকে খেয়ে নিল। ওই যে দেখুন হাতাটা এদিকে আসছে টেকু বাবু। আমার পিছনে আর লাগতে আসবি? আমি আর করবো না রে, আমার ছেড়ে দিন, বাবু ছেড়ে দিন, আমি আর করবো না রে, আর করবো না, আর করবো না। ওই তো আমার সাইকেলটা, ইস, কবে থেকে খারাপ হয়ে পড়ে আছে। যাক, আজই যন্ত্রপাতির বাক্সটা যখন পেয়েছি ওটাকে ঠিক করেই ছাড়ব। আরে ভোঁদাটা যে ওর সাইকেলটা সারাই করতে যাচ্ছে, না না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কারণ সাইকেল শুধু আমি চালাবো আর ভোঁদা ফেল ফেল করে দেখবে, উফ, এর মজাই আলাদা। এই নে ভোঁদা, তোর সাইকেলের সাথে মনে হয় তোর কলকবজাও এবার বিগড়ে যাবে, ঠিক কর দেখি। তুই তুই এখান থেকে চলে যা না, ভালো হচ্ছে না কিন্তু। এই দেখ, এই দেখ এটাকে কেমন ভাবে ব্যবহার করতে হয় দেখ। এই যন্ত্রপাতি বাক্সে রাখলেই হয় না রে ভোঁদা, ব্যবহারটাও জানতে হয়। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস ছেড়েই দিলাম। তোকে আমি ছাড়বো না বলে দিলাম, ওটা দেখিনি কি সোজা করার চেষ্টা করছি। বোধা যন্ত্রপাতি গুলো বাক্সে গুছিয়ে রাখ, আর আমার মনে হয় তোর সাইকেলটা এবার তুই চেপে হাওয়ার গতিতে যেতে পারবি। আমি গেলাম রে। এভাবে আজ আমাকে যন্ত্রপাতিগুলি দিয়ে মারল, এর জবাব আমাকে দিতেই হবে, এবং ওই সাইকেলটা দিয়েই আমি এর জবাব দেব। আরে ভোঁদাটা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, কি রে ভোঁদা, তুই বুঝি সাইকেলটা সারাই করেছিস? বেশ তো, ভালোই করেছিস সত্যি, সকালে আমার না খুব ভুল হয়েছে রে। আরে হাদার যে সুরবদল, তার মানে এটা ওর অন্য একটা প্ল্যান। আমিও তাই। না না হাদা, সাইকেলটা তো ঠিক হয়ে গেছে, তোর উপর কি আমি আর রাগ করে থাকতে পারি? জানি তো তুই আমার ভোঁদা না, দে দেখি তোর সাইকেলটা একটু চাপি। নে না, চল, উঠ উঠ, আমার সাইকেল মানে তো তোরও সাইকেল, দে দে। এবার চালা,
চলো না চাল্লা। হে 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 তু আমার পাজে পেডেলে আটকে গেছে রে, যে ঘুরছি না সব জায়গা আটা দিয়ে রেখেছি, ওটাতে তুই আটকে গেছি। বাবা ভোদা রে, এই ভোদা, এটা তুই ভালো 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 করলি না, সত্যি ভালো করিনি রে, এবার ভালো করব। দেখ এটা তুই কি করছিস, তুই এখানে কিছুক্ষণ এভাবে থাক, আমি গেলাম রে। আর পাচ্ছি না ওরে ওদারে, বুঝলি হাদা, বোর্ডিং এ না আজ মাংস হয়েছে রে, আমি বলে দিয়েছি রাতে তুই খাবি না, পিসির বাড়ি থেকে খেয়ে ঢুকবি, তাই তোর ভাগেরটা না আমি বলে নিয়ে এসেছি। আমি আর কখনো তোর সাথে অমন করব না, ইবাতে আমায় বাঁচা রে ওরে বোধা রে, ওরে বোধা আর বাঁচা না, আমায় ছেড়ে দে। বচা, আমাদের এই নতুন পোস্ট অফিসটা খুব সুন্দর হয়েছে, তাই না? সত্যি ভোঁদাদা। নে বচা, তাড়াতাড়ি কর। ঠিক আছে ভোঁদাদা, যত তাড়াতাড়ি সম্ভব আমি চিঠিগুলিতে ছাপ মেরে দিই। ভোঁদা, তোর একজন খদ্দের এসেছে। ওরে বাবা রে, মারে আমি গেলাম রে। কি দাদা, এভাবে কেউ পায়ে পড়ে, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই রে? নেই তো। আরে ভোদা, সমস্ত ডাকবাক্স ঘুরে ঘুরে তোর এই অবস্থা হয়েছে, আমি বরং ডাকবাক্সটাই তোর কাছে এনে দিলাম। এই নে। আদা, এটা তুললে নে বলছি। এবার কিছু চিঠি এই ডাকে ফেলি। আমি এখানকার পোস্ট মাস্টার, আপনি কি কিছু ডাক টিকিট কিনতে চান? না না, আমার কাছে কিনে কোনো পয়সা নেই। কোনো চিন্তা নেই খোদা, আমি তোকে বিনে পয়সায় কালির ছাপ দেওয়া টিকিট দিচ্ছি। এই না এই না দাদা, ভালো হবে না, ভালো হবে না, কিন্তু বললাম। এই 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 দাদা, কি করছিস কি? আমি বা কম বলছি দাদা, এই ছাপ তোকে দূর দেশে নিয়ে আবার ফেরত দিয়ে যাবে। উফ, পুরো বাবারে কথাটা যেন পিসেমশাইয়ের কানে না যায়। আগে আগে ডাকের ছাপগুলো সাফাই করে তারপর তোর মজা দেখাচ্ছি। আপনি যে এই প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন তার কি হলো মশাই? এই তেমন কিছু না, মানে এই তৃতীয় পুরস্কার পেয়েছি আর কি। বাহ 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 বাহ, তা বেশ ভালো খবর তো, আপনি তো দেখছি বিশেষ ভাগ্যবান। তা চেকটা কবে পাচ্ছেন, কিছু জানিয়েছে ওরা? বললো তো কাল সকালের ডাকে চেক পেয়ে যাব, দেখা যাক।
ও বাবা, তার মানে পিসেমশাই কাল সকালে একটা চেক পাচ্ছে। দারুণ একটা বুদ্ধিমত্তা এসেছে। আমি এই লিটার বক্সে ফেলি। ওটা কিসের চিঠি ফেলছিস রে ভোদা? তুই যে শয়তানি করে কাল আমাদের পোস্ট অফিস নষ্ট করে দিয়েছিস, তারপর আমাকে দৈহিক নির্যাতন করেছিস, সেই সব কথা আমি পিসেমশাইকে লিখে জানিয়েছি। কি বলছিস ভোদা? চিঠিটা আমাকে এক্ষুনি দে বলছি। ইয়ে বাবা, কি করে দেবো, এটা যে ভেতরে ফেলে দিয়েছি। কাল সকালে চিঠিটা যখন পিসেমশাইয়ের ঘরে পিয়ন পৌঁছে দেবে, সেখান থেকে নয় নিস, এখন আর কিছু করার নেই রে হদা। ঠিক বলছে, পিসেমশাই যদি এই কথাগুলো জানতে পারে তাহলে তো আমার পিটির বড়টা বানাবে। হদা রে, কেমন পদে ফেলেছি যে এখন আমায় কিছুই। এই ভোদার সেই চিঠিটা মনে হয় এলো। পিসে মশাই দেখার আগেই এটা সরিয়ে ফেলতে হবে, এটার একটা ব্যবস্থা করতে হবে। কিরে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? মানে না, মানে আমি, আচ্ছা শোন, আমার কোনো চিঠি এসেছে? চিঠি মানে চিঠি না তো, চিঠি না তো এখনো এলো না। এই তুই হাতের পেছনে ওটা কি লুকোচ্ছিস রে? না মানে সত্যি বলছি পিসেমশাই, কিছু কিছু না, এই এখানে কিছু জঞ্জাল পড়েছিল সেটা। জঞ্জাল এখানে? না না না, দেখি দেখি দেখা দেখা, দেখি এই যে চেক, আমার চেক। আমার এই লটারির চেকটা পেতে না জানি আবার কতদিন সময় লাগবে। হত ছাড়া, দাঁড়া দাঁড়া বলছি। না না, সত্যি বলছি, আমি চেক নিয়ে কিছুই জানি না। বুঝলি রে বচ্চা, একটা ভুয়ো চিঠি, আর তাতেই হাতা ঘাবড়ে গিয়ে কি করলো দেখতেই পাচ্ছিস। চল আমরা আবার নতুন পোস্ট অফিস বানাই, আদার সেখানে আসার সাহস পাবে না। হতচ্ছাড়া মোরকট, লুকিয়ে লুকিয়ে খাবার চুরি করছিস। না পিসেমশাই, আসলে কিছু সুখাদ্য ভোজন করে নিজের পেটকে একটু সাহায্য করছি। করাচ্ছি করাচ্ছি তোকে সাহায্য, এবার দেখ তোর পেটকে আমি কি সাহায্য করি। ওরে বাবা রে, ওরে হাতা, ওরে পালা পালা পালাই। এই এই ভোদা, এই এখানে কি করছিস রে? সামনে ওটা ছুলে খাবো, তোর কাজে একটু সাহায্য করি তাহলে। এবার আর কি করে পালাবি দেখি। লোকটাকে শুধু শুধু এইভাবে মারছে, ওকে আমার সাহায্য করা উচিত, নিশ্চয়ই উচিত। কিভাবে উচিত?
কিভাবে? ওই তো ওই তো একটা ইট পড়ে আছে। তাহলে মনে হয় তোকে আজ বাইরেই লোকটাকে আমি এখন জঞ্জাল পরিষ্কার করতে সাহায্য করছি। এই যে শুনছেন ওই কোদালটা একটু দেবেন, আপনার জঞ্জালটা একটু পরিষ্কার করে দিন। ওরে বেটা তুই চল চল এবার সোজা বড়ি। গুগুয়েন না, আমি সর্তবেশ ধরে এখানে দাঁড়িয়ে ছিলাম, তোকে এবার কে সাহায্য করবে দেখি। আহারে আহারে, সঙ্গে আছে পিসে মশাই, পিসে মশাই, পিসে মশাই, সঙ্গে আছে পিসে মশাই, রেগে সদাই কাই, দুষ্টুমির ওই পালের গোদা, হাদাটাকে চাই চাই চাই। তাক্তাদুম ভাঙবে গুম, তাক্তাদুম ভাঙবে গুম, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।